এবার ইস্ট বেঙ্গলকে নিয়ে কাজিয়া বাঁধল মোহন বাগান ও আইএফএর মধ্যে। সম্প্রতি ইস্ট বেঙ্গল খেলতে গিয়েছিল আসামের নগাঁয় ইন্ডিপেন্ডেন্স কাপ খেলতে, আর সেই টুর্নামেন্ট খেলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মোহনবাগান সচিব দেওয়াশিস দত্ত। তিনি জানিয়েছিলেন আইএফএর নিয়মে রয়েছে যে বাংলান ফুটবল নিয়ামক সংস্থার কোনো টুর্নামেন্ট চলাকালীন অন্য কোনো টুর্নামেন্টে খেলতে গেলে গভর্নিং বডির শংসাপত্র লাগে। কি বলেছিলেন দেওয়াশিস দত্ত, চলুন প্রথমে সেটা শুনে নিই। আমি একদম দায়িত্ব সহকারে বলছি, যদি আপনারা ক্ষমতা থাকে, অনেক আপনাদের মধ্যেও আছে যারা ওর হয়ে লেখেন, সেটা হচ্ছে যে আইএফএর সংবিধানে পরিষ্কার লেখা আছে আইএফএ লীগ চলাকালীন তুমি অন্য কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না, আদার দ্যান এআইএফএফ টুর্নামেন্ট তুমি অন্য কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না। যদি খেলতে হয় স্পেশাল পারমিশন হবে গভর্নিং বডি, সেক্রেটারির ক্ষমতা নেই কিন্তু পারমিশন দেওয়ার, কনস্টিটিউশনে পরিষ্কার লেখা আছে। ইস্ট বেঙ্গল কী করে ইন্ডিপেন্ডেন্স কাপ খেললো? কোন গভর্নিং বডিতে সিদ্ধান্ত হয়েছে আমি গভর্নিং বডির মেম্বার, কোন গভর্নিং বডিতে সিদ্ধান্ত হয়েছে? সেই ক্লাবকে তো স্ক্র্যাচ করে দেওয়া উচিত। গভর্নিং বডির সিদ্ধান্ত ছাড়া যদি ক্লাবটা ইন্ডিপেন্ডেন্স কাপ খেলতে গিয়ে থাকে, তাহলে সেই ক্লাবটা কী করে তাকে স্ক্র্যাচ করা হচ্ছে না? কারণ আইন, আপনারা বলছেন আইন পয়েন্ট কাটবে, এই কাটবে, আইন কি সংবিধানের ওপরে চলে গেছে এই কর্তারা? এদিকে দেবাশিস দত্তের এমন অভিযোগের কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন খোদ আইএফএ সচিব অনির্বাণ দত্ত। গভর্নিং বডির মেম্বার হয়েও কটা মিটিংয়ে আসেন দেওয়াশিস দত্ত, সেই নিয়ে ক্ষোভ উগড়েছেন আইএফএ সচিব। পাশাপাশি ইস্ট বেঙ্গল কি সত্যি নগাঁর ইন্ডিপেন্ডেন্স কাপে খেলাটা কি উচিত ছিল সেইটা নিয়েও কথা বলেছেন অনির্বাণ দত্ত। কটা মিটিং এ আজকে অবধি এসেছেন এবং যেরকম ক্লাব নিজে ডাইরেক্টলি খেলতে পারে না, ক্লাব নিজে রিজার্ভ টিম হিসেবে খেলতে পারে, প্রেসিডেন্ট টিম হিসেবে খেলতে পারে, তারা খেলতেই পারে, সবসময় লাগে না, সব টুর্নামেন্ট খেলতে সবসময় লাগে না, এবং কিছু ভেস্টেড পাওয়ার সেক্রেটারির কাছে থাকে গভর্নিং বডি। আজকে এতগুলো ক্লাব আছে, তারা কেউ যদি কোথাও খেলতে যায় তার জন্য কি গভর্নিং বডির মিটিং ডাকতে হবে? এগুলো বেসিক ভেস্টেড পাওয়ার ফ্রম গভর্নিং বডি, যে ডিসিশনগুলো আইএফএর সেক্রেটারি নিতে পারে। আজকে যদি ইস্ট বেঙ্গলের কথা হচ্ছে, আজকে যদি ক্যালকাটা পুলিশ একটা খেলতে চলে যায় ম্যাচ, টুর্নামেন্ট খেলতে যেতে হয়, তার জন্য আমার আবার গভর্নিং বডি মিটিং ডাকতে হবে? কালকে যদি ফিফথ ডিভিশনের একটা কোনো টিম অন্য ম্যাচ খেলতে যেতে চায়, তার জন্য আমার গভর্নিং বডি মিটিং ডাকতে হবে? গভর্নিং বডির কি এত গুরুত্ব কমে গেছে যে প্রত্যেকটা টিম, কেউ যদি কোনো টুর্নামেন্ট খেলতে যায়, আমার 300 প্রায় অ্যাফিলিয়েটেড ইউনিট তারা খেলতে যায়, তার জন্য রেগুলার গভর্নিং বডি মিটিং ডেকে ডেকে রেগুলার পাস হবে যে কে কোন টুর্নামেন্ট খেলতে যাবে? এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।